নমস্কার বন্ধুরা, আমি সায়নি। আমার লিভিং উইথ সায়নি পরিবারে জানাই তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তারামায়ের চরণ সেবা এবং তারামায়ের নিত্য সেবা আমি কিভাবে করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। খুবই সামান্য উপকরণ দিয়ে আমি সেবা করছি, তোমরা কাছের বাজার এবং মার্কেটে পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। তো দেখো, আমি এখানে একটা জল চৌকি পেতে নিয়েছি, আর তার মধ্যে আমি তিনটে সিঁদুরের ফোঁটা এঁকে নিচ্ছি। তো মায়ের পুজোতে সিঁদুরের ফোঁটা এঁকে নিতে হয়, তো আমি তারামাকে এখানে বসাবো, তার জন্য সিঁদুরের ফোঁটা এঁকে নিলাম। আর একটা লাল রঙের কাপড় পেতে দিলাম, এটা আমার শালুর কাপড়, তো এটা আমি পেতে আজকে পুজো করব মাকে। মাকে যখন তোমরা বসাবে তখন অবশ্যই লাল রঙের কাপড়ের উপর বসাবে। আর দেখো, একটু আমি গঙ্গা জল ছিটিয়ে নিলাম যাতে শুদ্ধ হয়ে যায় জায়গাটা। এবার এই লাল কাপড়টাতে আমি একটু গঙ্গা জল নিয়ে নিয়েছি এবং মায়ের যে আলেখ্যটা আছে সেটা আমি মুছে নিচ্ছি। এ দেখো, আমার মোছা হয়ে গেছে। এবার আমি মাকে যথাস্থানে বসিয়ে দেব এবং মায়ের যে চরণ যুগল আছে সেটাও আমি মায়ের সামনে প্রথমে বসিয়ে দেব। তো দেখো, আমার এখানে মাকে বসানো হয়ে গেছে এবং আমি যে মায়ের চরণ যুগল আছে সেটা এখানে আমি রেখে দিলাম। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি চরণ যুগলকে একটু মানে স্নান করাবো। তো দেখো, আমি এখানে চরণ যুগল নিয়ে নিলাম নিজের হাতে এবং আলাদা একটা পাত্রে বসিয়ে নিচ্ছি। তোমরা এখানে যে কোনো পাত্র নিতে পারো, স্টিলের পাত্র হোক বা তামার পাত্র হোক বা পিতলের পাত্র হোক, যেই পাত্র ইচ্ছা সেখানে নিয়ে নেবে। তো দেখো, এই পায়ের মধ্যে আমি এবার দিচ্ছি দুধ, এটা কাঁচা দুধ। তোমরা চাইলে পঞ্চামৃত দিয়েও করতে পারো, দধি দুগ্ধ ঘৃত মধু এবং শর্করা, এবং পরে তোমরা একটু গঙ্গা জল দিয়ে মায়ের পাটাকে ধুইয়ে দিবে। আমি প্রতিদিন এই রকমভাবে করি না, তবে শনি মঙ্গলবারে করি। এবার দেখো, একটু আলতা দিয়ে মায়ের পাটা ধুইয়ে দিলাম। মায়ের পা সবসময় আলতা দিয়ে ধুইয়ে দেবে, এটা ভীষণই ভালো মনে করা হয়। এবং তারপরে আমি শুদ্ধ গঙ্গা জল দিয়ে মায়ের পাটা কিন্তু ধুয়ে, তারপরে একটা সুন্দর মানে পরিষ্কার বস্ত্র বা গামছা যেটা হয় সেটা দিয়ে মুছিয়ে মায়ের পাটাকে আবার পুনরায় স্থাপন করব। এবার বলি, এই জলটা তোমরা কী করবে, এই জলটা তোমরা নিজেদের মাথায় একটু ছিটিয়ে নেবে এবং ঘরের চারপাশেও ছেটাতে পারো, আর না হলে তোমাদের বাড়িতে মাটি থাকলে সেই মাটিতে জলটা কিন্তু দিয়ে দেবে, কোনো মানে বাজে জায়গায় ফেলবে না, যেমন ড্রেন বলো বা অন্য কোথাও ফেলবে না। তো দেখো, আমার মায়ের পদযুগলকে স্নান করানো হয়ে গেছে। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে ফুলগুলোকে সাজিয়ে নেব। তো এখানে আমি আজকে বিভিন্ন রকমের ফুল এনেছি, তো সেই ফুলগুলোকে এক জায়গায় করে নিচ্ছি। একটা মালাও এনেছি, তো সেই মালাটাকে এরকমভাবে রেখে দিলাম। এবং কিছু জবা ফুল এনেছি, যেহেতু আমি আজকে মায়ের পুজো করব, আমি রোজই মায়ের চরণে একটা করে জবা ফুল দিয়ে রাখি। আর প্রতিদিন এইভাবে মায়ের চরণ ধোয়ানো সম্ভব হয় না, তো একটু গঙ্গা জল দিয়ে প্রত্যেক দিন মায়ের চরণটা ধুইয়ে দিই। আর বিশেষ দিনে মানে যেমন ধরো শনি মঙ্গলবার, বা হয়তো দেখা গেল কোনো মায়ের পুজো আছে অমাবস্যা তিথি, সেই তিথিতে আমি মাকে যেভাবে আমি মায়ের চরণ ধোয়ালাম সেরকমভাবে ধোয়াবো। তো এখন দেখো, আমি লাল চন্দন এখানে বেটে নিচ্ছি এই ফুলগুলোতে দেওয়ার জন্য। তো লাল চন্দনটা আমি দেখো এখানে আমার বাটা হয়েই গেছে প্রায়। এবার দেখো, মায়ের সামনে আমি যেই পাটটা ধোয়ালাম সেই চরণ যুগলটা আমি রেখে দিলাম মায়ের পায়ে, আর একটু সিঁদুর নিয়ে নিয়েছি, এই সিঁদুরটা মায়ের সিঁথিতে একটু পরিয়ে দিলাম। এবার দেখো, আবারও একটু আমি চন্দন ঘষে নেব, কেন কি মাকে আমি একটা লাল চন্দনের টিপ পরাবো, তো সেটা পরানোর জন্য আমি চন্দনটা ঘষে নিচ্ছি আবারও। তো এই চন্দনটা ঘষা হয়ে গেলে মায়ের আমি কপালে পরিয়ে দেব। তো তোমরাও শনি মঙ্গলবার করে এইভাবে আমি যেভাবে দেখালাম সেইভাবে মায়ের চরণ ধোয়াতে পারো। আর এখন আমি দেখো মাকে হচ্ছে একটু চন্দনের ফোঁটা পরিয়ে দিচ্ছি, মানে লাল চন্দনের ফোঁটা, এটা আমি তিনবার পরাবো। তো জয় মা তারা বলে আমি পরিয়ে নিলাম। এবার দেখো, আমি মায়ের চরণে একটা জবা ফুল দিয়ে দিলাম, মায়ের জবা ফুল ভীষণ প্রিয়, আর মায়েরও পায়ের কাছে আমি জবা ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আমি মালা পরাইনি, কেন আমার আলেখ্যটা ভীষণ ছোট, এটাতে একটা বড় মালা পরালে বাজে লাগবে দেখতে। তোমরা যদি মায়ের আলেখ্য বড় থাকে বা মূর্তি থাকে তাহলে তোমরা তাতে মালাও প্রদান করতে পারো, জবা ফুলের মালা অবশ্যই প্রদান করবে। এবার দেখো, আমি তো দীপটা আগেই জ্বালিয়ে নিয়েছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি, পুজো দেওয়ার আগে আমি দীপটা জ্বালিয়ে নিয়েছিলাম। এবার মাকে একটু আগে আমি আরতি করে নেব দীপের। তো এখানে আমি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়েছি, তোমরা চাইলে ঘিয়ের প্রদীপও জ্বালাতে পারো। তো আমার সর্ষের তেলের প্রদীপ দিয়ে এখন আরতি করা হয়ে গেল। এবার আমি একটু ধূপকাঠি জ্বালিয়ে নেব। ধূপকাঠি জ্বালিয়ে এই দেখো, আমি একটু আবারও মাকে আরতি করে নিলাম এবং ধূপকাঠিটা যথাস্থানে রেখে দিচ্ছি। তোমরা চাইলে এই সময় রেডিমেড যে ধূপ হয় সেটাও জ্বালিয়ে দিতে পারো। তো এবার আমি ভোগ দেব।
তো তোমরা ভোগে এক ফল দিতে পারো, তিন ফল দিতে পারো, পাঁচ ফল দিতে পারো, যেটা তোমাদের খুশি। মিষ্টান্ন দিতে পারো, না হলে যদি কিছুই না থাকে তাহলে বাতাসা, মিছরি, যে কোনো কিছু যেটা তোমাদের মন চায়, যেরকম তোমাদের সামর্থ্য সেরকম জিনিস দিয়ে তোমরা পুজো দিতে পারো। দিচ্ছি মাকে ভোগে, আর তার সাথে দিচ্ছি বোঁদে, আর তোমরাও যে কোনো মিষ্টি, যে কোনো ফল মাকে দিতে পারো, চিড়ে, মুড়কি এই ধরনেরও, খই, এই সমস্ত দিয়েও, মাকে নাড়ু এই সমস্তও দিতে পারো। তোমাদের যেরকম সামর্থ্য, যেরকম মন চায়, তোমাদের যেটুকুন মানে হয়ে মানে হয়ে উঠছে, সম্ভব হয়ে উঠছে, সেটুকুন দিয়েই দেবে। তো দেখো এখানে আমি ভোগটা দিয়ে দিয়েছি, এবার জলটাও দিয়ে দিলাম মাকে, জল অবশ্যই দেবে মাকে, এবং এরপরে আমি ভোগটা নিবেদন করে দেবো একটু ফুল দিয়ে। তোমরা চাইলে এখানে বেলপাতা দিয়েও মায়ের ভোগটা নিবেদন করতে পারো, বা লাল ফুল দিয়েও মায়ের ভোগটা নিবেদন করতে পারো। তো যাই হোক, এই হয়ে গেল, আমার মাকে কীরকম লাগছে একটু চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমি নিত্যদিন এইভাবেই সেবা করে থাকি, একদম সহজ সরল উপায়ে। আমি যেভাবে সেবা করলাম আমি তোমাদেরকে সেটুকুনি শেয়ার করলাম। তো এবার দেখো আমি যেটা করি, ধূপ আমি জ্বালাই, আমার ধূপ জ্বালাতে ভীষণ ভালো লাগে। ধূপ জ্বালালে আমি নিজের একটা পজিটিভিটি ফিল করতে পারি, আর ধূপ জ্বালালে না আমার মনে হয় যে ঈশ্বর আমার ঘরে এসে বসেছেন, তো সেই জন্য ধূপটা আমি প্রতিদিনই জ্বালাই। তোমরা চাইলে যদি, এখন তো দেখো সবার সময়ের ভীষণ অভাব, সময় আমাদের সবার হাতে সেরকম বলতে নেই, তো সেই জন্য তোমরা যদি পারো, যদি সম্ভব হয় তাহলে শনি মঙ্গলবারে ধূপটা জ্বালাতে পারো। যদি দিনের বেলা সম্ভব না হয়, রাতের বেলা জ্বালাবে, যেই সময় সন্ধে প্রদীপ দাও, নিজের যেরকম সুবিধে সেইরকমভাবে দেবে। মেন কথা তো আমরা যেটা ভক্তি দিয়ে মানে ঠাকুরকে ডাকি সেটাই, বাকি সরঞ্জাম কী থাকলো না থাকলো সেটা কোনো ব্যাপার না, নিজের ভক্তি শ্রদ্ধা দিয়ে যেটা আমরা করে থাকি সেটাই হচ্ছে পুজো। এবং চেষ্টা করবে নিজের ভক্তি শ্রদ্ধা দিয়েই পুজোটা করার, এবং তার সাথে কর্মটা ভালো রাখার, আর কিচ্ছু না, এটাই হচ্ছে পুজোর মেন কথা। কর্ম ভালো রাখলে সমস্ত কিছু হয়, সমস্ত দেবতার কৃপা পাওয়া যায়। তো দেখো আমার এখানে ধূপটা দেওয়া হয়ে মানে সাজানো হয়ে গেছে, এবার আমি কি করব, মানে একটু মানে ধূপটা জ্বালাবো, আর তার সঙ্গে উপরে একটু গুঁড়ো ধূপ ছড়িয়ে দেব, এটা আমার ভীষণ ভালো লাগে। তো ধূপটা জ্বালানোর পরে আমি মাকেও একটু আরতি করে নেব, আর পঞ্চপ্রদীপ জ্বালাবো আজকে। তো সব কিছু দিয়ে আরতি করব যাতে একদম ভীষণ ভালো লাগে। আর আমি পঞ্চপ্রদীপ যখন জ্বালাই, পঞ্চপ্রদীপের সঙ্গে অবশ্যই একটু কর্পূর জ্বালাই। কর্পূর জ্বালালে কী হয় বলো তো, কর্পূরের যে গন্ধটা থাকে না, ওটা বাড়ির মধ্যে, বাড়ির যে বাতাবরণটা আছে সেটাকে পজিটিভ করে ফেলে। মানে একদিন জ্বালালে হবে না, তোমাকে রোজ জ্বালাতে হবে। রোজ জ্বালালে দেখবে কর্পূরের অনেক মাহাত্ম্য আছে। কর্পূর যদি তুমি রোজ জ্বালাও তাহলে তোমার বাড়ি পজিটিভিটিতে ভরে যাবেই, অবশ্যই যাবে। তো দেখো এখানে আমি পঞ্চপ্রদীপটা রেডি করার জন্য এখন চলে এসেছি, এবং এর মধ্যে আমি সলতে সাজিয়ে নেব। আর তোমরা ঘিয়েরও পঞ্চপ্রদীপ জ্বালাতে পারো, আর না হলে সর্ষের তেল, রোজ যারা জ্বালাও তারা সর্ষের তেলেরও জ্বালাতে পারো, বা তিলের তেলেরও জ্বালাতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো আমি এখানে এখন পঞ্চপ্রদীপটা রেডি করে নিচ্ছি, এরপরে এর মাঝখানে যে জায়গাটা আছে ওখানে আমি একটু কর্পূর জ্বালিয়ে দেবো, যাতে পজিটিভিটিটা আমার বাড়িতে ছড়িয়ে পড়ে। আর তোমরাও আজকের ভিডিওটা দেখে জানিও আমাকে কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। যারা আজকে নতুন দেখছো আমাকে, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আমার পরিবারের সদস্য হয়ে যেও। আর কিছুই না, তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ মিষ্টি লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। আর তোমাদেরকে আমি কোনো টিউটোরিয়াল দিচ্ছি না, আমি যেভাবে আমার পুজো করে থাকি নিত্যদিনের, মায়ের সেবা, মায়ের চরণ যুগল যেভাবে আমি ধুয়ে সেবা করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি আশা করছি আজকে তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর অবশ্যই তোমরা আমাকে ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করে আমার কমেন্ট বক্সটা ভরিয়ে দেবে। তো চলো দেখা হবে আবার কালকে আরও একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, মা তারা তোমাদের সবাইকে ভালো রাখুন, এই কামনাই করব। আর তোমরাও, তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিই আমার মাকে কেমন দেখতে লাগছে।